নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপসে জ্যোতিষ আলোচনা। প্রত্যেকবারই বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং আগে বিভিন্ন রাশি, বিভিন্ন গ্রহ, বিভিন্ন ভাব সম্পর্কে বিস্তারভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে এবারে আমরা চলে যাব বিভিন্ন বিষয়ের ওপরে, আলোচনার ওপরে। এবং বর্তমান যুগের সামঞ্জস্যে প্রত্যেকটি মানুষের যে সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে সেই সমস্ত বিষয়গুলি কিভাবে বিচার করা হয় বা কিভাবে দেখা হয়, সেই বিষয়গুলিকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই যারা জ্যোতিষশাস্ত্রটিকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে বিশ্বাস করেন, জ্যোতিষকে কিছুটা বোঝার চেষ্টা করেন, তারা অবশ্যই অনুষ্ঠানটি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষা বা এডুকেশন। আমরা জানি যে বর্তমান যুগের সামঞ্জস্যে এই এডুকেশন সাবজেক্টটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটি বাবা মা তার নিজের সন্তানের জন্য এই এডুকেশন বা পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু সত্যিই ভীষণ কনফিউজ থাকে। একজন বাবা মা তার সমস্ত চেষ্টা, সমস্তভাবে আর্থিক সহযোগিতা, শারীরিক জায়গা থেকে, মানসিক দিক থেকে চান যে আমার সন্তান যেন ভালোভাবে একটা পড়াশোনা করে একটা যেন স্ট্যাক করে। তো অবশ্যই এটি খুবই ভালো একটি বিষয়। তবে এখানে একটা কথা বলতে হবে যে বিভিন্ন বাবা মায়েরা তাদের সন্তানের ওপরে যেভাবে আর্থিক, মানসিক এবং শারীরিক পরিশ্রমের দ্বারা তাদের সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেন, তারপরেও কিন্তু দেখা যায় যে কিছু ছেলে তো অবশ্যই ভালো রেজাল্ট করে এবং খুব সুন্দরভাবে তারা পড়াশোনা করে জীবনের আগের দিকে এগিয়ে চলে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম ঘটে না, অর্থাৎ তাদের বাবা মায়েরা সর্ব দিক থেকে চেষ্টা করেও কিন্তু সফল হতে পারেন না এবং তাদের সন্তানদের এডুকেশন সেইভাবে মাত্রা পায় না। তো এরকম কেন হয়? তো এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে পারে আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষ মতে কীভাবে এই বিষয়গুলিকে দেখা উচিত বা আমরা কী ধরনের বিচার পদ্ধতির মাধ্যমে এই বিষয়গুলি সম্পর্কে সুন্দর একটা জায়গা পাবো, সুন্দর একটা জ্ঞান উপলব্ধি করতে পারবো, তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমেই বলি যে যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে তাদের বাবা মায়েরা কিন্তু তাদের পড়াশোনাকে নিয়ে কিছু প্রশ্ন তাদের ভিতরে উৎপন্ন হয়। আবার যারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না বা একদমই খারাপ রেজাল্ট করে তাদেরও বাবা মায়েদের কিছু প্রশ্ন কিন্তু মনের ভিতরে তৈরি হয় এবং তারা সর্বদাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য একজন জ্যোতিষীর কাছে আসেন এবং জ্যোতিষী তার নিজের জ্ঞান অভিজ্ঞতার দ্বারা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো প্রথমেই যে প্রশ্নগুলি সাধারণভাবে চলে আসে, যে ধরুন একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে, তার বাবা মায়ের কী প্রশ্ন হতে পারে? তার বাবা মা এরকম ধরনের প্রশ্ন করে যে আমার ছেলে কত দূর অবধি পড়াশোনা করবে, আমার ছেলের কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পারে প্রফেশনাল জায়গাটা ভালো হবে, আমার ছেলে কি আলাদা কোনো কোর্স করতে পারবে কি না, বা আমার ছেলে কি কোনো আউট অফ স্টেটে কি পড়াশোনা করলে পারে তার জন্য বেটার হবে কি না, বা আমার ছেলে মাধ্যমিক বা 12 ক্লাসের ক্ষেত্রে, হাই সেকেন্ডারির ক্ষেত্রে কী ধরনের রেজাল্ট করবে, আমার ছেলে কি স্টার পেতে পারবে, আমার ছেলের কি লেটার পাবে, আমার ছেলে কি ফার্স্ট ডিভিশন যাবে, এই ধরনের প্রশ্ন কিন্তু একজন ভালো স্টুডেন্টের বাবা মায়েরা করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় যে যারা সেরকমভাবে পড়াশোনা করে না তাদের বাবা মায়েরা কিছু প্রশ্ন জ্যোতিষের কাছে করেন, যেমন ধরুন আমার ছেলে একদম পড়াশোনা করছে না, একদম বই নিয়ে বসে না, তার জন্য কী করতে হবে। আবার অনেক সময় বলে থাকেন যে আমার ছেলে তো বই নিয়ে জোর করে বসাই কিন্তু পড়তেই চায় না, এত চঞ্চল একটুখানি বসেই উঠে পড়ে, এরকমও প্রশ্ন কিন্তু এর জন্য আমরা কী করবো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু করে থাকেন। আবার অনেক এই ধরনের বাবা মায়েরা প্রশ্ন করেন যে আমার ছেলে পাশ করবে তো কমসে কম, এরকম একটা প্রশ্ন কিন্তু করে জ্যোতিষীদের কাছে।
তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের প্রশ্ন কিন্তু এই ধরনের এডুকেশনের মধ্যে আউটসাইড থেকে অনেক ধরনের প্রশ্ন চলে আসে, যেগুলো হচ্ছে যে আমার ছেলে পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে যে প্রেমে পড়ে যাচ্ছে, এটা কি করা যাবে, এরকম ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়, বা সেভাবে পড়ছে না বা পড়ছে হয়তো মাথায় রাখতে পারছে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এবং প্রত্যেকটি সমস্যাই প্রত্যেকটি বাবা মা যখন জ্যোতিষীর কাছে আসেন তার সমস্যাটি একজন জ্যোতিষীর কাছে তুলে ধরে এবং তার প্রশ্নের উত্তর পাওয়ার আশা করেন, এবং সেই উত্তর পেলে পরে সেই মতো সেই বাবা মায়েরা সেই মতো কিন্তু তার ছেলে বা মেয়েদেরকে গাইড করার চেষ্টা করেন। তো এটা তো রইল বাবা মায়ের বিষয়, কিন্তু এবার আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো একজন সন্তানের এডুকেশনের জন্য আমরা কি দেখব এবং কি কি দেখার পর আমরা পুরো পরিষ্কার ছবির মতো আমরা বার করে নিতে পারবো যে একজন বাচ্চা একজন ছেলে মেয়ে কী ধরনের পড়াশোনা করবে, কতদূর পড়াশোনা করবে, পড়াশোনার গ্রাফটা কীরকম থাকবে, এবং যাবতীয় যে সমস্ত প্রশ্নগুলো বাবা মারা করে থাকে সেই সবকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা তার জন্মছক থেকে বার করে আনতে পারবো। তো আমরা এবার চলে আসবো মূল আলোচনার দিকে। তাহলে মূল আলোচনাটি হচ্ছে এটাই যে একজন জাতকের বা একজন জাতিকার এডুকেশনের জন্য বা এডুকেশনের ক্ষেত্রে আমরা সনাতনী বৈদিক জ্যোতিষ মতে কী ধরনের বিচার করব বা কেমনভাবে বিচার করব, অর্থাৎ বিচারের পদ্ধতি। তো অবশ্যই যারা জ্যোতিষটাকে কিছুটা হলেও বোঝার চেষ্টা করেন তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠানটি, বা এই অনুষ্ঠানটি তো এতটাই বড়, অর্থাৎ বিষয়টা কিন্তু ছোট নয়, বিষয়টা অনেক বড় সাবজেক্টটা, তাই একটি পার্টে কখনোই সম্ভব নয় সম্পূর্ণ করা, তাই দু চারটি চারটি হয়তো পার্ট এটা হতে পারে। তো আপনারা সমস্ত পার্টগুলোকে দেখলে পরে আপনাদের কাছে বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। তো প্রথমে যে কথাটি বলবো যে এডুকেশনের জন্য প্রথম আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এডুকেশনের যে ভিত, অর্থাৎ পড়াশুনোর করার জন্য যে বিষয়টি বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেগুলি কী কী। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে সেই জাতকের মেধাশক্তি কতটা রয়েছে, অর্থাৎ সেই জাতকের মাথার ভেতরে কতটা বুদ্ধি আছে বা কতটা সে তার মানে মেমোরি পাওয়ার এটাকে বলা হয় সেটি আছে, এটা প্রথমে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে তার স্মৃতিশক্তি বা অবশ্যই মেধাশক্তি বা স্মৃতিশক্তি এটি একসঙ্গেই বললে পারে হয়, অর্থাৎ স্মৃতিশক্তিও কিন্তু একটি পার্ট। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে সেই জাতকের পড়াশোনার উপরে কতটা মনোসংযোগ আছে, অর্থাৎ কতটা মন দিয়ে সে পড়াশোনা করতে পারবে, এটা আমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। এরপরে আমাদেরকে দেখে নিতে হবে যে সেই জাতকের পড়াশোনা করার জন্য যে ধৈর্য দরকার সেই ধৈর্য ক্ষমতা কতটা পরিমাণে আছে। এরপরে আমাদেরকে দেখতে হবে সেই জাতকের পড়াশোনা করার জন্য, এটা অবশ্যই একটু আপার লেভেলে গিয়ে দেখতে হবে যে পড়াশোনা করার জন্য তার ভাগ্য কীরকম আছে, অর্থাৎ আমরা সর্বদাই কিন্তু একটা ভাগ্যের কথা বলে থাকি যে একটা মানুষের দেখা গেল যে অনেক ভালো ভালো গ্রহ আছে, সেই গ্রহের অবস্থান অনুসারে সেই জাতকের কিন্তু বেশ কিছুটা কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে বা বিবাহের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু আমরা সবসময় ভাগ্যটাকে কিন্তু ওভারঅল একবার দেখে নেব যে তার ভাগ্যর অবস্থানটা কীরকম আছে। ভাগ্যের জায়গাটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তার সমস্ত যোগ থাকা সত্ত্বেও কিন্তু সেই পরিমাণে গ্রাফটা কিন্তু এগোবে না। এরপরে আমরা দেখব যে সেই জাতক পড়াশোনা করতে গেলে পারে কোনো বিশেষ ধরনের শারীরিক অসুস্থতার শিকার হবে কি না, এটাও কিন্তু আমরা জন্মছক থেকে খুঁজে বার করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখব যে আলটিমেটলি সেই জাতকের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে কভার করে বা সেই সমস্যাগুলিকে পার করে সেই জাতক আলটিমেটলি কতটা সাকসেস হতে পারবে, এই বিষয়গুলি যদি আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে খুঁজে বার করে নিতে পারি তাহলে আমরা কিন্তু একজন জাতকের এডুকেশন সম্পর্কে সমস্ত তথ্য মোটামুটিভাবে বার করে নিতে পারবো। এরপরে আমাদেরকে, এটা তো প্রথম মানে বেসিক নলেজের কথা বললাম, এরপরে আমাদেরকে দেখতে হবে যে যখন সে একটু বিশেষ করে একটু ওপর লেভেলে যাবে সেক্ষেত্রে, অর্থাৎ ওপর লেভেল বলতে 5-6 মধ্যে যখন সে চলে যাবে তখনই আমরা কিন্তু দেখে নেব যে বিভিন্ন গ্রহ বিভিন্ন সাবজেক্টকে কিন্তু সাবজেক্টের ওপরে তাদের প্রভাব আছে, তাই
সেই জাতকের যে সমস্ত গ্রহগুলি খুবই দুর্বল বা পীড়িত, সেই গ্রহের যে সাবজেক্টগুলি আছে, সেই গ্রহটি যেই সাবজেক্টকে সেই যেই সাবজেক্টের কারক, সেই সাবজেক্টগুলি কিন্তু সেই জাতকের ভেতরে দুর্বলতা সৃষ্টি হতে পারে। তো অবশ্যই আলোচনাটি অবশ্যই অনেকটি বড়ই হবে, এবং আশা করি যে আপনারা আলোচনাটি সুন্দরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং এডুকেশন সংক্রান্ত সমস্ত রকমের তথ্য দিয়ে বা তথ্য নিয়েই কিন্তু আমি সমস্ত রকমের বোঝাবার চেষ্টা করব, এবং সম্পূর্ণ এডুকেশনকে কেন্দ্র করে যত রকমের মোটামুটি প্রশ্ন হয়ে থাকে সব রকম প্রশ্নের উত্তর কিন্তু এই আলোচনার মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এটি পার্ট ওয়ান, অবশ্যই সেকেন্ড পার্টটিকে দেখার চেষ্টা করবেন। ততক্ষণের জন্য নমস্কার।